বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের পঁচিশ একর জায়গা তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন আদালতের নির্দেশে বৃহস্পতিবার এই জমির নিয়ন্ত্রণ নেওয়া হয় বিষয়ে এ জমিতে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে এদিকে ছাগলকান্দে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এবং স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটশো শতক জমি ও চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত সাজাদুর রহমানের প্রতিবেদন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন বান্দরবানে প্রায় বিশ কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন যেখানে রয়েছে বাগানবাড়ি গরু ও মৎস্য খামার এসব সম্পত্তির কর্তৃত্ব থাকবে জেলা প্রশাসনের হাতে বৃহস্পতিবার বান্দরবানের সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় গিয়ে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় এ বিষয়ে একটি সাইনবোর্ড টাঙানোর পাশাপাশি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি জায়গাটি থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসাবে আদালতের নির্দেশনা আছে সে মোতাবেক দু মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবে এদিকে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটশো ছেষট্টি শতক জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জুগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন দুদকের পক্ষ থেকে মতির ও তার প্রথম স্ত্রীর সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর নামে থাকা আটশো ছেষট্টি শতক জমি জব্দের আবেদন করা হয় পাশাপাশি মতূরের প্রথম স্ত্রী কানিজের বসুন্ধরায় একটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার শিবলি ঝিগাতলায় ও বসুন্ধরা আবাসিকের দুইটি এবং প্রথম স্ত্রী মেয়ে ফারহানা রহমান ইস্পিতার বসুন্ধরায় আবাসিক এলাকায় থাকা একটি ফ্ল্যাট জব্দের আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন এর আগে গত চব্বিশে জুন মতিউর তার প্রথম স্ত্রী লাইলা কানিজ ও প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ